হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে কাকরোলের অসম্ভব মজাদার এবং নতুন একটি রেসিপি। প্রথমে আমি কাকরোলের মাথাগুলো কেটে নিচ্ছি। তো এখন আমি এগুলোকে গ্রেট করে নিব। কাকরোল কিভাবে গ্রেট করতে হবে সেটাও দেখা দিচ্ছি। তো অসম্ভব মজার ভিন্ন স্বাদের একটি রেসিপি, আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার কাকরোলটা গ্রেট করা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটি আলু নিয়েছি সিদ্ধ করা, মিডিয়াম সাইজের একটি আলু নিয়ে আমি গ্রেট করে এখানে কাকরোলের সাথে দিয়েছি। আমি একটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো পেস্টও গ্রেট করা হয়ে গিয়েছে। তো আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিয়েছি এগুলো। তো এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা অবশ্যই ভেজে নেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি বেসনটা ভেজে নিয়েছি। এর মধ্যে আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা দিয়ে এখন আমি আলতোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটার মধ্যে আলাদা কোনো পানি লাগবে না। এই যে হাত দিয়ে কষলে কষলে আমি একটি ডোর মতো করে নিচ্ছি, এটার আলাদা পানি লাগবে না। কাকরোলের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, তো আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি ব্লেন্ডারে পোস্তদানা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সরিষা দিয়ে দিচ্ছি, সরিষাটা ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে তিন চারটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, লবণ, পানি, এগুলোকে আমি এখন পেস্ট করে নিব। এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে অল্প সরিষার তেল দিয়ে আমি কাকরোলের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি চপের মতো করে প্যানে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি লো আঁচে রেখে ভেজে নিব, তাহলে ভিতর থেকে ভালোভাবে ভেজে আসবে। তো একে একে আমি উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন নাই, অল্প তেল দিয়ে ভাজলে অনেক ভালো হয়। বেশি তেলে অনেক সময় তেল টেনে ফেলে, এর জন্য আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি যে পেস্টটা করেছি সেই জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে কিউব করে কাটা পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে আবার একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন আবার পুড়ে না যায়। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এর মধ্যে তিন চারটা কাঁচামরিচ আর যে পেস্টটা করেছি আমি পোস্তদানা আর রসুন সরিষার পেস্ট সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা গ্রেভি হয়েছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। তো এই কাকরোলগুলো যে ভেজে রেখেছিলাম সেই কাকরোল উপরে আমি এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। খেতে খুবই সুস্বাদু হয়, ভাত পোলাও বা লুচি পরোটা সব কিছু দিয়েই খেলে আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না যে এত মজা হয় যে কাকরোলের এই রেসিপিটা, না করলে কখনো বিশ্বাস করতে পারবেন না। তো আমি উপর দিয়ে আবার একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে।
কাঁকরোলের কুপ্তাকারি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।